নমস্কার, দেখছেন ফিজিক্স একাডেমি মহিষাদল। আজকে ক্লাস টুয়েলভের ট্রানজিস্টার, ক্লাস টুয়েলভ ফিজিক্সের অন্তর্গত একটি চ্যাপ্টার ট্রানজিস্টার, যাদের এই ট্রানজিস্টার থেকে সমস্যা বা কী কী ধরনের প্রশ্ন 2019 সাল থেকে আসতে পারে তারা এই ভিডিওটি পুরো দেখবেন। ভিডিওটি বেশি বড় হবে না, 4-5 মিনিটের মধ্যেই হবে, কারণ ট্রানজিস্টার থেকে বেসিক্যালি আমরা যে প্রশ্নগুলো বলবো সবগুলোই ভিভিআই প্রশ্ন, তাই এই প্রশ্নগুলোকে ভালো করে খাতায় পেন এবং খাতায় তুলে নিন পেন দিয়ে, যার ফলে এইগুলো শুধু প্র্যাকটিস করবেন খুব ভালো করে টেক্সট বই থেকে, যে কোনো লেখকের টেক্সট বই পড়বেন। 2019 সালের প্রিপারেশন আমরা ইতিমধ্যেই শুরু করেছি, ক্লাস টুয়েলভের ফিজিক্সের জন্য, সায়েন্সের অন্তর্গত ফিজিক্সের জন্য অনেক ভিডিওই ছাড়া শুরু করে দিয়েছি। এবার থেকে রেগুলারলি প্রায় একটা করে ভিডিও থাকবে, থাকবে কেমিস্ট্রি, থাকবে ম্যাথামেটিক্স, থাকবে বায়োলজি, এছাড়া লাস্টের দিকে বাংলা এবং ইংরাজি সায়েশনও থাকবে। তো পুরোপুরি প্রিপারেশান নেওয়ার আগে আপনাদেরকে একটাই আমি বরাবর কথা বলে রাখি যে এখন সময় টেক্সট বইটা পড়ার, টেক্সট বইটা ভালো করে পড়ুন, যাতে পরবর্তীকালে আপনারা যখন সাজেশান পড়ুন বা সিলেক্টিভ কোশ্চেন যাকে বলবো আমরা, সাজেশানের থেকেও সিলেক্টিভ কোশ্চেন যেগুলো পড়বো সেগুলো পড়ার আগে টেক্সট বইটা পড়ে নিন, কারণ এমসিকিউ করতে গেলে টেক্সট বইটা অনেক কাজে লাগে। তো চলুন আজকে শুরু করি ট্রানজিস্টার থেকে ক্লাস টুয়েলভ 2019 সালের ফিজিক্সে কী কী প্রশ্ন আসতে পারে। প্রথমেই বলি, ট্রানজিস্টারকে বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টার বলা হয় কেন? প্রথমত এই প্রশ্নটা অনেক জায়গায় এসে থাকে, যদিও ছোট্ট প্রশ্ন, এক বা দু লাইনের অ্যান্সার, ভালো করে বুঝে লিখবেন। না, যে কোনো প্রশ্নের যদি অ্যান্সার না জানা থাকে বা না পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা কিন্তু এর অ্যান্সার হিসেবে আরেকটি ভিডিও বানিয়ে দেব। তো প্রথম প্রশ্ন বললাম ট্রানজিস্টারকে বিজেটি বলে কেন। এবার আসছি ট্রানজিস্টার দু প্রকার, এনপিএন এবং পিএনপি, এটা আমরা জানি। এনপিএন ট্রানজিস্টারের গঠন এবং বর্তনী চিহ্ন বা সার্কিট সিম্বল ভিভিআই, এনপিএন এবং পিএনপি উভয় ট্রানজিস্টারের গঠন এবং বর্তনী চিহ্ন ভালো করে প্র্যাকটিস করুন, কারণ এই যে বর্তনী চিহ্ন বা সার্কিট সিম্বল বললাম, এই সার্কিট সিম্বল কিন্তু প্রায় বেশিরভাগ সময় যদি অল্টারনেটিভ ইয়ার খুঁজে দেখেন, প্রচুর পরিমাণে টেস্ট পেপার, কেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে এইচএস তাতেও পেয়ে যাবেন, এছাড়া সিবিএসই আইএসসি বোর্ডের ক্ষেত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ট্রানজিস্টারের বর্তনী সিম্বল বা সার্কিট সিম্বল। এরপরে আসছি ট্রানজিস্টারের তিন রকম মোডে কাজ করে, একটা যে সিই মোড, সিবি মোড এবং সিসি মোড। তো তিনটে মোডের ফুল ফর্ম বলে দিচ্ছি, কমন এমিটার, কমন কালেক্টর এবং কমন বেস। এই তিনটে মোডের ছবি ভালো করে করবেন। এছাড়াও আর একটা কথা বলবো, ট্রানজিস্টারের এমিটার, বেস, কালেক্টরের মধ্যে বেস এর বেদ, মানে এর চওড়া কম করা হয় কেন, ট্রানজিস্টারের বেস বা ভূমির বেদ চওড়া কেন কম করা হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, এটা 2 নম্বরের প্রশ্ন এসে থাকে, তো আপনারা এটা অবশ্যই করবেন। এরপরে আসছি ট্রানজিস্টারে এমিটারে ডোপিং সর্বোচ্চ করা হয়, কালেক্টারে ডোপিং মিডিয়াম করা হয় এবং বেসে সব থেকে কম করা হয়, কেন এমিটারে ডোপিং সর্বাধিক হয়। যারা ডোপিং জানেন না বা ডোপিং বা ডোপান্ট কি জানেন না, তারা আমাদের চ্যানেলের সেমিকন্ডাক্টর ভিডিওটা দয়া করে দেখবেন, ওখানে চ্যানেলের প্লেলিস্টে চলে যান, ওখানে সেমিকন্ডাক্টর ভিডিও আছে, ওই সেমিকন্ডাক্টর দেখলেই আপনার সেমিকন্ডাক্টর কি, ওখানে ডোপিং কি, ডোপান্ট কি, সব কিছুই কিন্তু আপনারা জানতে পেরে যাবেন। এরপরে চলুন চলে যাচ্ছি আমাদের ট্রানজিস্টারের দুটো ক্যারেক্টারিস্টিক্স বা দুটো গ্রাফ দেয়, একটা হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আর একটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটা করে রাখবেন, বাট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ যেটা ভিভিআই, প্রায় এই কোশ্চেনটা আপনারা প্রচুর পরিমাণ দেখতে পাবেন এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ট্রানজিস্টারের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স বা আউটপুট বৈশিষ্ট্য লেখ অঙ্কন করো। এখানে তিনটে রিজিয়ন ভালোভাবে সুন্দর করে দেখাবেন, অ্যাক্টিভ রিজিয়ন, স্যাচুরেশন রিজিয়ন এবং কাট অফ রিজিয়ন, এবং এদের ভ্যালুগুলোও লিখে দেবেন, অবশ্যই কিন্তু লিখবেন ভ্যালুগুলো, তাহলে কিন্তু 2 নম্বর থাকলে পুরোপুরি 2 আপনারা পাবেন, এটা ট্রানজিস্টারের ভিভিআই কোশ্চেন। এরপরে আসছি ট্রানজিস্টারের সঙ্গে সুইচের পার্থক্য, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রানজিস্টার অ্যান্ড সুইচ। আরও একটা প্রশ্ন এরই সাপেক্ষে আসতে পারে, ট্রানজিস্টারকে কীভাবে সুইচ হিসেবে ব্যবহার করা হয়, ট্রানজিস্টারকে কীভাবে সুইচ হিসেবে ব্যবহার করা হয়। এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট প্রশ্নের কথা বলবো, যেটা 2014-15 সাল পর্যন্ত প্রচুর পড়েছে, কিন্তু বিগত 2-1 বছরের মধ্যে একটু কমে গেছে, টেস্ট পেপারের অনেক পরিমাণ কম, বা আমি বোর্ডের পরীক্ষার কথা বলতে পারি, বোর্ডের পরীক্ষাও সেভাবে 1-2 বছর আসেনি, কিন্তু এবারে আসলেও আসতে পারে ভিভিআই কোশ্চেন, যেটা ট্রানজিস্টারের আলফা এবং বিটা, এদের দুজনের ডেফিনেশন এবং রিলেশন, অর্থাৎ ট্রানজিস্টারের আলফা কাকে বলে,
বিটা কাকে বলে এবং এদের রিলেশন, এটা কিন্তু অত্যন্ত ভিভিআই। এছাড়াও যদি রিলেশনটা ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনার নিউমেরিক্যাল যদি আসে সেগুলো সলভ করে দিতে পারবেন। ট্রানজিস্টার থেকে যদি কোনো নিউমেরিক্যালস থাকে আলফা বিটা সংক্রান্ত, সেখানে খুব সহজেই সলভ করা যায়। হয়তো এটা এক বা দু নম্বরের প্রশ্ন থাকবে, বাট আমরা 70-এর 70 টার্গেট নিয়ে এগোচ্ছি, তাই জন্য আমরা কোনো নাম্বারই ছাড়বো না, কোনো লাইন বাই লাইন ডিটেলসে পড়বো। তাই জন্যই বললাম ট্রানজিস্টার আলফা বিটা রিলেশন ডেফিনেশন এবং এখান থেকে নিউমেরিক্যাল অবশ্যই করবেন। তো এই অঙ্কগুলো এই জিনিসগুলো যদি ভালো করে করেন তাহলে দেখবেন ট্রানজিস্টার থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনাদের কিন্তু অবশ্যই পারা উচিত। এবার লাইক এবং সাবস্ক্রাইব ডেফিনেটলি করুন, বেল আইকন অবশ্যই প্রেস করুন। বেল আইকন প্রেস করলে নোটিফিকেশান যাবে যখনই আমরা ফিজিক্স একাডেমি প্রশ্ন ছাড়বে, ফিজিক্স একাডেমি কোনো ভিডিও ছাড়বে, তখন আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন, সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখতে পাবেন। আমরা কিন্তু কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স এবং অন্যান্য সাবজেক্টের ভিডিওস আমরা রিসেন্টলি আপলোড শুরু করব। ইতিমধ্যেই রেগুলার সায়েন্সের ভিডিও ছাড়া চলছে। রেগুলার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইম বের করে এই চ্যানেলটার জন্য দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, টেক্সট বই ভালো করে পড়ে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।